মুহূর্তের একটি বড় খবর, শিলচর শিবালিক পার্কের 10 নম্বর লেনে জমা চলে রীতিমতো ঘরবন্দি স্থানীয়রা। শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুর জিপির শিবালিক পার্কের 10 নম্বর লেনে জমা চলে নাজেহাল হতে হচ্ছে জনগণকে। এলাকার 949 নং এলপি স্কুল সংলগ্ন চলাচলের একমাত্র রাস্তাটি গত 3 দিন ধরে জলের নিচে রয়েছে, যার দরুন 200+ পরিবারের মানুষ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন। পড়ুয়ারা স্কুলে যেতে পারছে না, অসুস্থ রোগীদের নিয়ে যাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে 949 নম্বর স্কুলের প্রধান শিক্ষিকা আফিয়া বেগম লস্কর, স্থানীয় বাসিন্দা মুজিবুদ্দিন বড়ভুইয়া, রতন দাস, নিরুপমা পাল জমা জলের সমস্যার কথা তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি আফিয়া বেগম লস্কর, 949 উত্তর কৃষ্ণপুর এলপি স্কুলের হেডমিস্ট্রেস। তো এখানে মানে আজকে যে আমরা যেটা আয়োজন হয়েছে এটা হইলো রাস্তা নিয়া। তো আজকে বৃষ্টি পড়ার পর থেকে আমার বাচ্চা স্কুলে খুব কম উপস্থিত হয়। তখন আমি নিজে বাইরে ইয়া দেখি তো এইদিকে প্রচুর জল আছে, জমা জল। আমি নিজে গেছি জমা জল ইয়ে করিয়া পার হইয়া গেছি, বাচ্চারা গার্জেনের কাছে গেছি। যাওয়ার পরে তারা আমার দেখাইছে যে বাচ্চারা এই যে জমা জল সানিয়া সানিয়া বাচ্চা আইসে, তারপরে পাওয়ার মধ্যে খুব বেশি চুলকানি টুলকানি হয়েছে। এখন মানে আমি সবরে জমাইছি বা সবই কেন আইসে, এই সমস্যা কেমনি হইতো, সমাধানটা কেমনি হইতো। আর আমার বাচ্চা আজকে হইতো, আমার বাচ্চা মাত্র 220-এর মধ্যে আজকে আমার বাচ্চা আইসে 57 জন। তো এটা আজকে একদিন করে ব্যাপার না, আজকে 3-4 বছর থাকি এরকম। তো এটা আমার কর্তৃপক্ষের কাছে, উদ্বোধন কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আপনারা এটার বিহিত ব্যবস্থা নেবা। বিগত 6-7 বছর তো আমরা এই জল নিচে বর্ষার বৃষ্টি দিলে আমরা জল নিচে ঢুকি, বুঝছেনি। আজকে আমরা দাদা তারা থাকতে শুনে আমরা জানি এদিকে একটা খাস রাস্তা আসলো, বর্তমানে একটা খাল আছে জল যার, এরপরে এখানে জায়গা খেয়ে বেচছে খেয়ে হয়েছে আমরা জানি না, বুঝছনি। এরপরে জলটা বন্ধ, এরপরে আমরা কয়েকদিন তো রিকোয়েস্ট করি আর আমরা একটু জলটা সারিয়া দেও। আমরা যারা এমপি আসলা এমএলএ আসলা সবাই কোথায় এটা রাস্তাটা করিয়া দিবা, শুকনো হয়ে যাক, একটু জলটা আপনারা সারিয়ে দেও। আমরা বহুত খালকে 2-3 দিন ধরে আমরা ঘুরি আর আমরা কইছি একটু আমরা জলটা সারিয়া দেও, আমরা যে রাস্তাটা পাই যাক। আর বাড়িঘর ডুবেলে প্রায় 250 বাড়িঘর আপনারা দেখরা, আপনারা ফটো উঠাইছিল দেখুন ও এলত। এখন আর বাধ্য হইয়া আমরা ডিসি মহোদয়ের একটা ইয়ে দিমু, অ্যাপ্লিকেশন দিমু, আমরা এসপি সারডে দিমু, রাঙ্গিরার আউটপোস্টে দিমু একটা, এখন নিয়া আমরা দিয়া আমরা মনোনাম দিয়া এখন আর বাধ্য হইয়া আমরা এই ফাড়ার ছেলেরা যত আসন মা বোন সব দিমু গিয়া ডেন্টে আমরা খাটিম। আমরা অসায়া এখন জলন নিছে স্কুল 949 নম্বর এলপি স্কুল একটা আছে এখানে। আজকে 200 কতটা ম্যাডাম কোজন, 200 কতজন ছাত্র আসলো আজকে, গেছে খালি 42 জন ছাত্র। আজ কজন তো ছাত্রও যান না, বাচ্চারা ফরিয়া বই বিজাইয়া যার আর এখন বর্তমানে স্কুলও বন্ধ হওয়ার পরিস্থিতি লাগিয়েছে বাচ্চারা।